আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন রশিদ সরকার, সহশিক্ষক দোতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমি আজ সপ্তম শ্রেণীতে এসেছি তোমাদের বিজ্ঞান ক্লাস করার জন্য। সে বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় প্রাকৃতিক পরিষেবা দূষণ নিয়ে। তোমরা হয়তো জানো কেন আজকে আমরা তোমাদের সম্মুখে থাকতে পারতেছি না, তোমরা আমাদের সম্মুখে থাকতে পারতেছ না। তার কারণ হলো এই যে কোভিড-19, এই যে মহামারী সারা বিশ্বে তোমরা হয়তো জানো আজ 8-9 মাস ধরে চলছে। এই মহামারী থেকে তোমরা রক্ষা পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আজকে অনলাইনে ক্লাস করছি। আশা করি তোমরা সেই ক্লাসটা ভালো করে দেখবে এবং বুঝবে। আজকে আমার বিষয় হলো প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলা হয়? স্বয়ং আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস দিয়েছেন, সেগুলো আমরা বসবাস করি। সেই বসবাস হলো আমাদের প্রাকৃতিক। আর আমাদের চারপাশে হয়তো তোমরা জানো জড় এবং জীব নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ। জড় এখন জীব কাকে বলবো? যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলতে পারি, যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদি। এবং জড় যাদের জীবন নাই, বই, টেবিল, খাতা, হয়তো তোমরা জানো, তাই না? প্রাকৃতিক পরিবেশে তোমরা জানো জীব এবং জড় নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং তাদের মধ্যে প্রাকৃতিক পরিবেশ এবং সম্পর্ক রয়েছে। ফলে আমাদের চারপাশে সবসময় ঘটেছে বিভিন্ন বৈচিত্র্য ঘটনা। তোমরা হয়তো জানো গ্রাম ছেড়ে শহরে মানুষ আগের দিনেই মানুষ চলে যেত। তার কারণ হলো সেখানে রুজি রোজগার আছে, বিদ্যুৎ আছে এবং সেখানে তার রোজগার করার অনেক চাহিদা আছে। এখন কিন্তু আমাদের গ্রামে কিন্তু এখন সব চাহিদা এখন মিটানোর জন্য আমাদের সব কিছু আছে, যেমন বিদ্যুৎ আছে, তারপর অনলাইন আছে, এরপরে তোমার টাওয়ার আছে, তারপরে সব কিছু আমাদের আছে। এই জন্য মানুষ এখন শহর ছেড়ে গ্রামে চলে আসছে। এখন গ্রামে এসেই মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তার কারণ হলো মানুষ চায় ডেভেলপ হওয়ার জন্য, মানুষ চায় কি ডেভেলপ হওয়ার জন্য। তোমরা হয়তো জানো আজ আমাদের মোবাইল কত সুন্দর, যে এখানে তোমার বিভিন্ন দেশে 1 মিনিট 1 মিনিটের মধ্যে তোমরা কথাবার্তা বলতে পারতেছ। এগুলি সব কী হয়েছে? তোমাদের এই যে আধুনিক যুগ থেকে আমরা বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক সমস্যার আমরা সম্মুখীন হই। সভ্যতার অগ্রগতির সাথে আমাদের চারপাশে পরিবেশ কী করছে? পরিবর্তিত হচ্ছে। আমাদের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। এই ভারসাম্যকে ধরে রাখার জন্য প্রধান দায়ী হলো যেমন আমাদের ইটের ভাটা, রাসায়নিক সার, তারপরে বিদ্যুৎ কেন্দ্র, গাড়ির সেই তৈল, বিভিন্ন পেট্রোল, এইগুলি আমাদের পরিবেশে। এছাড়া তোমাদের হয়তো জানো সামনে সবসময় একটা জিনিস পরে থাকে, সেটা কি তোমরা জানো? হ্যাঁ, অনেকে জেনেছ কিন্তু জিনিসটা হলো কি পলিথিন। তোমার যদি 100 বছর মাটি নিচে থাকে কিন্তু সেটা কোনোদিন আমাদের এটা পরিবর্তন হয় না, নষ্ট হয় না। এটাই আমাদের সবচেয়ে বড় একটা কারণ। তো এই জগতে বাঁচতে হলে আমাদেরকে সুন্দর জীবন গঠন করতে হবে। আমাদের ফ্রেশ অক্সিজেনের প্রয়োজন। তাতে তোমরা জানো আমরা অক্সিজেন কী করি? গাছ থেকে গ্রহণ করি। তাহলে কি ট্রি ইজ আওয়ার ফ্রেন্ড, গাছ আমাদের বন্ধু। ট্রি ইজ আওয়ার ফ্রেন্ড, গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের কী দেয়? ফ্রেশ অক্সিজেন দেয়। আর আমরা কী দেই? কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়ে যায় তাহলে আমরা একসময় ধ্বংস হয়ে যাব। তাই এই প্রাদুর্ভাব থেকে, হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই দূষণ থেকে আমাদের বিভিন্নভাবে বাঁচার জন্য আমাদেরকে যেগুলি আমাদের ক্ষতিকারক সেই ক্ষতিকারক হতে আমরা বাঁচতে হবে। তোমরা হয়তো জানো এই পরিবেশে আমরা বাঁচতে হলে আমাদের অনেক কিছু ত্যাগতিকা বুক করতে হয়। আমরা আমাদের সুন্দর জীবন গঠন করতে হবে। আমাদের এই যে তোমার কোভিড-19 থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রতিনিয়ত সাবান দিয়ে হাত দিতে হবে, আমাদের মাস্ক পরতে হবে এবং কোথাও যেতে হলে আমাদের মাস্ক পরে যেতে হবে। এগুলি আমাদের অবশ্যই মানতে হবে এবং সামাজিক দূরত্ব আমাদের কী করতে রক্ষা করতে হবে। এই পরিবেশ বড় কঠিন, এই বাস্তবতা আমাদের জীবন খুব কঠিন। আবার যদি আমরা পালন করি, দায়িত্ব পালন করি, তাহলে সেটা আমাদের কী হয়ে যাবে? একবারে সহজ হয়ে যাবে। তোমরা বই খুলে দেখো পরিবেশের কত কিছু আছে। এখানে রেল লাইনের কাজ চলছে, এখানে আমাদের সেই বাস স্ট্যান্ডের কাজ চলছে, বা বিভিন্ন যানবাহনের ধোঁয়া আমাদেরকে নষ্ট করছে, ইটের ভাটার ধোঁয়া আমাদেরকে নষ্ট করছে, আমাদের পরিবেশ কিন্তু কী হচ্ছে? নষ্ট হচ্ছে। এই পরিবেশ থেকে আমাদেরকে দিন দিন আমাদের ধ্বংস করছে। এই ধ্বংস থেকে বাঁচার জন্য আমাদেরকে সবাই সোচ্চার হয়। ইনশাল্লাহ আগামীতে আমরা
যে যাতে সুন্দর জীবন গঠন করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই সকল দূষণ বিভিন্নভাবে আমাদের পরিবেশকে উৎপাদনকে দূষিত করছে, যার ফলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই দূষণ থেকে বাঁচতে হলে আমাদের যে সকল আমাদের ক্ষতিকারক সেই সব কিছু পরিহার করে এই পরিবেশে জীবজড়কে বাঁচাতে হবে। একটু আগে আমি আলোচনা করেছিলাম আমাদের পরিবেশ দূষণ, এখন আমি আলোচনা করব মাটি দূষণ। মাটি কি? যেখানে আমরা দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলি, আমাদের ঘরবাড়ি তৈরি হয়, সেটি হলো আমাদের মাটি। এই মাটিকে রক্ষা করতে হলে এই মাটি কীভাবে দূষিত হয়, একমাত্র বেশি কারণ হলো যে পলিথিন। পলিথিনের কারণে আমাদের মাটি দূষণ হয়। আমাদের জীবন ধারণের জন্য মাটি অত্যাবশ্যক, বেশি প্রয়োজন। সেই মাটি আমাদের বেশি প্রয়োজন। মাটিতে বিভিন্ন ফসল ফলে এবং সেই ফসল খেয়ে আমরা কী করি, বেঁচে থাকি, যা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। শুধু খাদ্য নয়, জীবনে ধারণের সব কিছুই, যেমন বাসস্থান, বস্ত্র, ওষুধাদি ইত্যাদি কোত্থেকে আসে, মাটি থেকে আমাদের আসে। শুধু খাদ্য নয়, আমাদের এই শুধু মাটি নয়, পানি, পানি ভারসাম্য ধরে রাখে মাটি, পানিও ভারসাম্য ধরে রাখে কে, মাটি। ওষুধ ইত্যাদি আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল না হয়ে যদি আমরা মাটির উপরে আমাদের নির্ভরশীল, মাটির মধ্যে উৎপন্ন হয় কি, উদ্ভিদ। উদ্ভিদ কাকে বলবো, যে মাটি বাদ করে ওঠে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, একে আমরা কি বলবো, উদ্ভিদ। এই মাটিতে আমরা বিভিন্নভাবে দূষিত করছি, যার ফলে মাটির উৎপাদন এবং উর্বরতা নষ্ট হচ্ছে। এই পর্যায়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব মাটি দূষণের কারণ, কেন মাটি দূষণ হয়। মাটি দূষণের কারণ হলো আমরা সার, কীটনাশক সার ব্যবহার করি। ব্যবহার করার ফলে সেখানে অনেক কিছু উৎপাদন, যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। মাটিতে আমরা যে সকল আবর্জনা বর্জ্য পদার্থ ফেলি, সেগুলি পচতে পচতে ব্যাকটেরিয়া কিন্তু প্রয়োজন, ব্যাকটেরিয়া কিন্তু এগুলি পচা করে, সাহায্য করে, যার ফলে এগুলো মাটি সঙ্গে সঙ্গে সহজে মিশে যায়। এগুলি কি মাটির সঙ্গে সহসা কী করে মিশে যায়। এছাড়া আজকাল আমরা এসব দ্রব্যাদি ব্যবহার করছি যেগুলো মাটি পচে না, যেগুলো মাটিতে পচে না, এগুলো এক নম্বর হলো পলিথিন। আবার কিছু কিছু ঘাস আছে, সেই ঘাসের পত্রগুলো পাতাগুলো কিন্তু মাটিতে পচে না, যেমন কাঁচ, কাঁচ আছে, পলিথিন আছে, মাটিতে পচে না। এমন আরও কিছু জিনিস আছে, যেমন কাঁচ, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি, যা উদ্ভিদ স্বাভাবিক বৃদ্ধিতে কী করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এগুলি বাড়তে পারে না। এসব জিনিস ছাড়াও আমাদের বিভিন্নভাবে দূষিত করছে। এই মাটির মধ্যে, এসবের মধ্যে রয়েছে বিভিন্ন আবর্জনা, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ, এগুলি আমাদের কী করে ব্যবহার আছে। এইগুলি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের মাটি উর্বরতা বৃদ্ধি পাবে এবং ফসল আমাদের কীভাবে বৃদ্ধি পাবে, যার জন্য আমরা বেঁচে থাকতে পারব। পানি দূষণ, পানি আমরা চিনি, পানি আল্লাহর দেওয়া একটা নেয়ামত। পানির এই পানি আমাদেরকে আল্লাহ দিয়েছেন, পৃথিবীর সাত ভাগের তিন, চার ভাগের তিন ভাগ হলো পানি। এই পানি আমাদেরকে আল্লাহ দিয়েছেন, তার কারণ হলো আমরা যাতে বাঁচতে পারি এবং জীবজন্তু যাতে চলাফেরা করতে পারে, সেজন্য আমাদের পানি। এই পানি কিন্তু আমরা কিন্তু ওই এক কথাই কীটনাশক ওষুধ, পলিথিন, অব্যবহৃত খাদ্যদ্রব্য, এগুলি ফেলে আমরা পানিকে দূষিত করি। এরপর আমরা গরু ছাগল অনেক সময় পানিতে কী করি, গোসল করাই, পানিতে গোসল করে এরপরে আমাদের ময়লা আবর্জনা কাপড়গুলো সেখানে আমরা পানির মধ্যে কী করি, পরিষ্কার করি। করতে গেলে আমাদের পানি কী করে, আমাদের পানি নষ্ট হয়। পানি দূষণ আমাদের জন্য একটি বড় ধরনের একটি আমাদের চিন্তার বিষয়, কারণ এই পানি যদি পরিষ্কার না হয়, পানি যদি দূষিত হয়, তাহলে মানুষ অচিরেই তার রোগ বেড়ার সৃষ্টি হবে, মানুষের বিভিন্ন ধরনের রোগ বেড়ার সৃষ্টি হবে। এ সময় শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই এটা কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের জীবন বাঁচাতে হবে। পানি দূষণের কারণ এবং উৎস, পানি দূষণের কারণ এবং উৎস, বিভিন্ন পানি দূষিত হতে পারে, পানি দূষিত পারে। একমাত্র একটু আগে কারণগুলো বলছি, হয়তো তোমাদের জানা আছে এবং তোমরা বুঝতে পেরেছ। অনেক সময় পানির মধ্যে পলিথিন পড়ে, তারপর অব্যবহৃত আমাদের খাদ্যদ্রব্য ফেলে দেই, এরপর আমরা অপরিষ্কার কাপড় চোপড় সেখানে ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে, তাহলে মানুষ কিন্তু তার বিভিন্ন জীবাণু নিয়ে পানির মধ্যে গোসল করে এবং অনেক সময় নোংরা আবর্জনায় পানি দূষিত করে, যার জন্য আমরা পানি সঠিকভাবে যে মূল্যায়ন করার দরকার সে আমরা ব্যবহার করতে পারি না, ফলে পানি দূষিত হচ্ছে।
এছাড়া কৃষি উৎপাদনে বাড়ানোর জন্য জমিতে এই জলাশয়ে বিভিন্ন ধরনের ফসলাদি থাকে, বিভিন্ন ধরনের এই শ্যাওলা থাকে, সেগুলি আমাদের পানি প্রতিহত কী করছে, নষ্ট করছে। এই নদ নদী থেকে আমরা এখন এই পানি বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে আমাদের কী করছে, আমাদের সেখানে অনেক ধরনের সমস্যা দেখা যায়। গরু মহিষ ছাগল ভেড়া গোসল করায় অনেক দিন জলাশয়ে অকেজ হয়ে পড়ে থাকে, পানিবদ্ধ অবস্থা থাকে, পানি চলাচল করতে পারে না, যার জন্য আমরা কী করছি, আমাদের পরিবেশকে পানি সঠিকভাবে মূল্যায়ন করতে, আমাদের পরিবেশে পানিকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। এছাড়া বিভিন্ন আকৃতির কারণে পানি দূষিত হচ্ছে, যেমন বন্যা অনেক সময় আসে, অপরিষ্কার পানি আসে, এখানে জমা হয় যার ফলে পানি পরিষ্কার হচ্ছে না। বন্যার ফলে মানুষ ও গৃহপালিত পশু পাখির মলমূত্র পানিতে পচে সেগুলি কী করে, নষ্ট করে। তাই এই খাদ্য বৈশিষ্ট্যগুলো ময়লা আবর্জনা সবাই প্রয়োজন যে নির্দিষ্ট স্থান না পেলে তারা কী করে পানির মধ্যে ফেলে দেয়, নানা ধরনের পচনশীল বস্তু যেখানে সেখানে ফেলে দেয় এবং এই পানি আমাদের নষ্ট করছে। এই সকল পচে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সৃষ্টি হয়। এসব বর্জ্য বৃষ্টির পানি সাথে সাথে পুকুরে বিভিন্ন নদী নালায় নেমে পানি কী করে দূষণ হচ্ছে। এখন বায়ু দূষণ, আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে বায়ু, আমরা হয়তো জানি আমাদের চারপাশে 1800 মন বায়ু আমাদেরকে চাপ দিচ্ছে, হয়তো তোমাদের কাছে এই কথাটা নতুনভাবে বলছি তা তোমাদের মনে হবে না, আমি আসলে চান্সের কথাই বলছি, যেহেতু আমি চান্সের টিচার চান্সের কথাই বলছি, বিজ্ঞানের কথাই বলছি। প্রতিনিয়ত আমাদেরকে 450 মন বায়ু একদিকে, আরেকদিকে 450, এবার মোট 1800 মন বায়ু আমাদের কী করে, আমাদেরকে চাপ দেন। এই বায়ুকে নষ্ট যাতে করলে আমাদের সমস্যা হয়, কারণ গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের ফ্রেশ কী করে অক্সিজেন দেয়, সেই অক্সিজেন আজকাল অনেকেই কিনতে পারতেছে না, যার জন্য মানুষ এই কোভিডের মধ্যেও, এই করোনা ভাইরাসের মধ্যেও মানুষ মারা যাচ্ছে। তাই এই বায়ুকে যাতে বিশুদ্ধভাবে রাখা যায় সেই জন্য বিভিন্ন ধরনের আবর্জনা থেকে, কলকারখানার ধোঁয়া থেকে এবং ইটের ভাটার ধোঁয়া থেকে এগুলি আমাদের রক্ষা করতে হবে। পরিবেশে আমাদের জন্য আমাদের ক্ষতিকর যাতে না হয় সেদিকে মনে হচ্ছে, বায়ু এ ধরনের পরিবর্তন নামে দূষিত নয় পরিচিত। আজ আমাদের চারপাশে বায়ুমণ্ডল বিভিন্ন দূষিত হচ্ছে। হ্যাঁ, এখন আমি তোমাদের সামনে বায়ু দূষণ এবং কেন দূষিত হয় তার কারণ আমি বলবো। আমরা তার পূর্বেই বলেছি বায়ু দূষণ কেন হয়, যে ইটের ভাটা, সেখানে যে গাড়ির ধোঁয়া, এরপরে তোমার পলিথিন, এরপর রাসায়নিক সেই সার, কীটনাশক, ওষুধ, এইগুলি আমাদের বায়ু কী করে দূষণ করে। তোমরা হয়তো জানো, তোমরা চিনো রাসায়নিক সার কাকে বলবে, টিএসপি ইউরিয়া, এরপরে এগুলি হলে টিএসপি ইউরিয়া পটাশ, এগুলি তোমাদের বাবা মারা, তোমার বাবা হয়তো কৃষক হইতে পারে, তিনি হয়তো এই জমিতে এগুলি ছিটিয়ে দেয়, তাই না? এগুলি কিন্তু একসময় কী হয়, জমি থেকে অনেক অধিক বৃষ্টির ফলে এগুলি পুকুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, পড়লে কী হয়, আমাদের সেই পানি কী করে দূষিত হয়, সে পানি আবার কে গ্রহণ করে, গাছ, মানুষ গ্রহণ করে, তাই না? তো মানুষকে যদি বাঁচতে হয়, মানুষকে সুন্দর এবং সুখী জীবন মানুষের কী করে গঠন করতে হবে। এই যে আমাদের এখন পানিগুলো পরিষ্কার অপরিষ্কার হচ্ছে, এখন আমাদের সেখানে গরু ছাগল গোসল করাচ্ছে, তোমরা চিনো গরু ছাগল? হ্যাঁ, বলো তো একটা গরু কয়টি পা, গরু ঠ্যাং কয়টি বলতে পারো? না, ঠ্যাং আর পা কিন্তু একই, মজা একটু মাঝ মজা করলাম, তোমার যদি ঘুমিয়ে নি পড়ো আবার তা একটু যাচাই করলাম আর কি। এখন এই পরিবেশ দূষণ আমাদেরকেই রক্ষা করতে হইব, আমরা এখন যে করোনা ভাইরাস তা ওই পরিবেশ দূষণের কারণে আমাদের এটার ফসল, তাই না? এখন এই পরিবেশ দূষণকে বাঁচাতে হলে আমাদেরকে ইটের ভাটা, এর পলিথিন, এরপরে তোমার অনেক কিছু আছে, এরপর গাড়ির হর্ন, এগুলি আমাদেরকে বাঁচাতে হবে। কেই বা এগুলির দিকে লক্ষ্য রাখে, কিন্তু না, আমরা যেহেতু স্টুডেন্ট ছাত্রছাত্রী, আমাদের এগুলি লক্ষ্য রাখতে হবে। এখন এই দূষণ প্রক্রিয়া থেকে বাঁচতে হলে আমাদেরকে সঠিক সুন্দর নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তারপরে মাস্ক ব্যবহার করতে হবে, তারপরে সাবান দিয়ে হাত ধুতে হবে, বাথরুমে গেলে
হাত দিয়ে সাবান দিয়ে হাত ধুতেব এবং পাগুলি সুন্দর পরিষ্কার করতে হবে। তাহলে আমরা যদি এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে হয়তো আমাদের জীবনে আসবে আমাদের উন্নতি। এখন আমরা যদি কোনো কাজ সুষ্ঠু করতে না পারি, আমরা এই কোনো কাজ সুষ্ঠুভাবে করতে না পারি, আমাদের শরীরে আমাদের আসবে ব্যর্থতা। যে জন্য আমরা সুন্দর জীবনকে গড়তে হলে আমাদের পানির প্রয়োজন, বিশুদ্ধ পানির প্রয়োজন, আমাদের সে পরিষ্কার পরিচ্ছন্ন মাটির প্রয়োজন, আমাদের সে এই অক্সিজেনের প্রয়োজন, আমাদের এই গাছ বৃক্ষ এগুলিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলো যাতে একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগেই আর প্রয়োজন একটা গাছ কাটি, কারণ গাছ আমাদের কী দেয়? অক্সিজেন দেয়। তাতে তোমাদের জানা আছে অক্সিজেন, অক্সিজেনের সংকেত কী? H2O। অক্সিজেনের সংকেত কী? H2O। যেহেতু আমরা বিজ্ঞানের ছাত্র, এখন ক্লাস করতে এসেছি, আমরা বিজ্ঞানের মনোভাব নিয়ে এখন আমরা কী করবো? ক্লাস করবো। তোমরা হয়তো জানো পানি দূষণ এমন একটা অবস্থা, আমরা জানি যে পানি আমাদের জীবনের অপর নাম হইল পানি। পানি মরণ, মরণ করতে পারে, বাঁচাইতে পারে। তোমার অনেক সময় বন্যা হয়, বন্যার মধ্যে যদি তোমার একটা ঘরে ডুবে যায়, সে ছোটো ছোটো বা ছেলেমেয়েরা কোথায় যাবে? যেতে পারে না। কিন্তু আবার যদি তোমার শুষ্ক মৌসুমে গড়বাড়ি নিয়ে কত আনন্দ করো, ছেলেমেয়েরা খেলাধুলা করে, কত তার ভালো লাগতেছে, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে। এইগুলি যদি আমরা নিজের দিকে আমরা লেখাপড়া শিখে এইগুলি যদি আমরা করি, কিন্তু আমাদের মন ভালো লাগবে এবং আমাদের আশেপাশে যারা আমাদেরকে বড় তারা আমাদেরকে স্নেহ করে এবং আদর করবে। এই জন্য নিজেরা পরিবেশ যাতে সুন্দর রাখি, সুন্দর রাখার চেষ্টা করি এবং আমার অন্য বন্ধুকে আমি কী করি, এই পরিবেশকে সুন্দর রাখার কথা বলি। এই দূষণকে প্রতিহত করতে হবে আমাদেরকে, পরিবেশ দূষণকে যাতে দূষিত না সে প্রতিহত করবে। ইটের ভাটা তোমরা দেখেছ, সেখানে ইট তৈরি হয়, কত লোক সেখানে ইট পোড়ায়, পোড়াইয়া কী করে ধোঁয়াটা বাইরে হইয়া, কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ করে ফেলে। আমাদের জীবনে এমন এক সময় এমনও আসতে পারে কার্বন মনোক্সাইডে আমাদের পৃথিবী ভরে যাবে, এসব মানুষের সংখ্যা বেশি হবে এবং অনেক সময় আমাদের সে নাকি দিয়েও রক্ত বেরিয়ে যেতে পারে। এটা এমন একটা অবস্থা পরিবেশ দূষণ। এই পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা কী করবো? নিজেরা সচেতন থাকবো, অন্যকে আমরা সচেতন করবো। এই করোনা মহামারীতে আমাদের মাস্ক পরতে হবে, হাত দিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব আমাদের বজায় রাখতে হবে। আমরা এই পর্যায়ে আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান ক্লাস আমরা প্রাকৃতিক পরিবেশ এবং দূষণের তো আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমরা যথাযথ পালন করবে। আমি এই বলে এই এখন এই প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ সম্পর্কে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস আমি সমাপ্ত করলাম। আল্লাহ।